কামরুল হাসান নাসিম একাধারে রাজনীতিবিদ, লেখক, নির্মাতা। এবারে নিজেকে মেলে ধরলেন গানের জগতে, প্রকাশ করলেন নিজের একক 5টি অ্যালবাম, যার মোড়ক উন্মোচন পর্বে ছিল কনসার্টের আয়োজন। লেখক, নির্মাতা, রাজনীতিবিদের সাথে এবার শিল্পীর পরিচয়ে আবির্ভূত হলেন কামরুল হাসান নাসিম। শুক্রবার প্রকাশ করেছেন নিজের 5টি গানের অ্যালবাম। বৃষ্টি, তুলনা, সুরঞ্জনা, পাগলা রাজা, ঈশ্বর শিরোনামের অ্যালবামে শ্রোতাদের জন্য আছে মোট 45টি গান, যার কোনোটি রক, হার্ড রক, আবার কোনোটি ট্রাশ মেটাল, ক্লাসিক ঘরানার। বাংলাদেশে পপ মিউজিকের নামে পশ্চিমাদের অনুকরণ করা বা পাশ্চাত্য সঙ্গীতকে যেটা অনুকরণ করে রক, হার্ড রক করবার চেষ্টা করা হয়েছে। অনেকে নামের পাশে রক স্টারও আছে, কিন্তু আলটিমেটলি আমি শুধুমাত্র রক না, হার্ড রক না, আমি থ্রাশ মেটালকে ইন্ট্রোডিউস করেছি। অ্যালবামগুলোর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব সৈয়দ ইস্তিয়াক রেজা, কিংবদন্তি ক্রীড়া ব্যক্তিত্ব কায়সার হামিদ, অভিনেতা আরমান পারভেজ মুরাদ। বহু প্রতিভার অধিকারী এবং গুণে গুণান্বিত একটি মানুষ, আজকে ওনার যে 5টি অ্যালবাম প্রকাশিত হয়ে যাচ্ছে, আমি আমার পক্ষ থেকে এবং এই ক্রীড়া পরিবারের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। নাসিম ভাইয়ের যে অ্যালবামগুলো এবং অ্যালবামগুলোর যে নাম বৃষ্টি, ঈশ্বর, সুরঞ্জনা, যেন আবার জীবনানন্দ ফিরে এসেছে। শুধু গান গাওয়ার জন্য করে না, এবং আপনি দেখেন সে কিন্তু একজন টোটাল শিল্পী, নিজে কম্পোজ করে, লিরিক্স লিখে এবং গান করে। শিল্পী সংস্কৃতির 22টি অঙ্গনে বিচরণ করতে গিয়ে কামরুল হাসান নাসিমের মনে হয়েছে সঙ্গীতেও তার স্বাক্ষর রাখা উচিত। ইচ্ছে প্রকাশ করেন 200+ গান উপহার দেবার। বিভিন্ন ধরনের শ্রোতা আছে, থাকবে, তাদের সকলের মন জয় করেই আমি হয়তো বা এই জায়গাটাতে আমার কাজটাকে রেখে যেতে চাচ্ছি। তা আপাতভাবে বাংলাদেশের জন্য 200 গান। আয়োজনের কনসার্ট পর্বে নিজের গান গিয়ে শোনান নাসিম, সাথে অতিথি শিল্পী হিসেবে মঞ্চ মাতিয়েছেন পথিক নবী। মাঝারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা।